আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি শাহিন আহমেদ আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো রাঙ্গামাটি শহরের পর্যটক ক্রিয়াগুলোকে। তো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন, ধন্যবাদ। রাতেই রওনা দিয়েছি রাঙ্গামাটির উদ্দেশ্যে, যাতে সকাল সকাল রাঙ্গামাটি শহরেই থাকতে পারি, কারণ একদিনে অনেকগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখব। রাঙ্গামাটি যাওয়ার যেই রাস্তাটা, সেটি সাধারণত আঁকা বাঁকা, উঁচু নিচু, যা আপনাকে মনোমুগ্ধকর দৃশ্য দেখতে সাহায্য করবে। আমি চলে এসেছি রাঙ্গামাটি শহরের শহীদ মিনার এলাকায়। সেখান থেকে আমরা বোটে করে এক এক করে দর্শনীয় স্থান দেখব, আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। প্রথমেই আমি ছুটে চলেছি চাকমা রাজবাড়ির দিকে। চাকমা রাজবাড়ি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি সদর উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। এটি রাজবন বিহারের পূর্ব দিকে এবং কাপ্তাই হ্রদের তীরে অবস্থিত। রাজবাড়ি দেখা শেষ করে আমি ছুটে চললাম একটি দ্বীপের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমি সকালের নাস্তা সেরে ফেলব ডিম এবং খিচুড়ি দিয়ে। নাস্তা খাওয়ার পর আমি ছুটে চললাম বুদ্ধ বিহার এবং তার পল্লীর দিকে। কাপ্তাই লেকের একটি দ্বীপে এই বুদ্ধ বিহার। এখানে একটি গৌতম বুদ্ধের প্রতিকৃতি বা মূর্তি নির্মাণ করা হয়, যার উচ্চতা 29 ফিট 8 ইঞ্চি। বুদ্ধ বিহারের চারপাশে রয়েছে পানি আর পাহাড়। রাঙ্গামাটি থেকে বরকল ও শুবলং যাওয়ার পথেই এই বুদ্ধ বিহার। প্রতিদিন হাজার হাজার মানুষ সমাগম ঘটে এই বুদ্ধ বিহারে। এই বুদ্ধ বিহারের পাশেই রয়েছে আদিবাসীদের তাঁত পল্লী। এখানে আদিবাসীদের কাপড় চোপড় থেকে শুরু করে আদিবাসীদের বিভিন্ন রকমের ফলমূল পাওয়া যায়। বুদ্ধ বিহার এবং কি তাঁত পল্লী দেখা শেষ করে আমি রওনা দিয়েছি শুবলং ঝর্ণার উদ্দেশ্যে। শুবলং ঝর্ণা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় অবস্থিত। রাঙ্গামাটি সদর হতে শুবলং ঝর্ণার দূরত্ব 25 কিলোমিটার। শুকনো মৌসুমে শুবলং ঝর্ণায় খুব সামান্য পানি থাকে, বর্ষায় পানি থাকে ভরপুর। শহর থেকে শুবলং ঝর্ণায় যেতে হলে নৌকাপথেই যেতে হয়। ইঞ্জিল চালিত ট্রলার রিজার্ভ করাই সবচেয়ে ভালো উপায়। রাঙ্গামাটি রিজার্ভ বাজার এলাকা থেকে অথবা পর্যটন এলাকা থেকে ট্রলার রিজার্ভ করা যায়। এগুলো ভাড়া আকার অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে। শুবলং ঝর্ণার পূর্ণরূপ দেখতে হলে আপনাকে বর্ষাকালে বা তার পরের সময় যেতে হবে। শুবলং ঝর্ণা দেখার পর্ব শেষ করে আমরা রওনা দিয়েছি দুপুরে খাবার খাওয়ার উদ্দেশ্যে। দুপুরে খাবার আমরা ব্যাম্বু চিকেন, ভাজা মাছ, সবজি, বর্তাস অন্যান্য অনেক কিছু দিয়ে খেয়েছি। খাবার খেতে খেতে আপনি যখন চারিপাশটা দেখবেন, তখন আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। খাবারের পর্ব শেষ করে আমরা রওনা দিয়েছি ঝুলন্ত ব্রিজ দেখার উদ্দেশ্যে, যাকে আমরা সিম্বল অফ রাঙ্গামাটি বলে থাকি। পর্যটন প্রেমী মানুষের কাছে রাঙ্গামাটি জেলার একটি বিশেষ গুরুত্ব রয়েছে।
রাঙ্গামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের উপর অবস্থিত 335 ফিট লম্বা একটি সেতু, যা রাঙ্গামাটি শহরের প্রধান আকর্ষণ। চুলন্ত ব্রিজে প্রবেশের জন্য পর্যটন কর্পোরেশনকে জনপ্রতি 20 টাকা ফি দিতে হবে। লেকে ভ্রমণের জন্য ব্রিজের নিচে ইঞ্জিল চালিত বোট ঘণ্টা প্রতি 200 থেকে 300 টাকায় ভাড়া পাওয়া যায়। লেকের অপর পাশে রয়েছে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন দোলনা শো, আরও অনেক কিছু রয়েছে, বিভিন্ন রকমের দোকানপাট। ঝুলন্ত ব্রিজ দেখতে বছরের যে কোনো সময় যেতে পারেন, তবে শীতের আগে আগে বা শীতকালেই পর্যটনগণ ঝুলন্ত ব্রিজ ভ্রমণে যায়। এখন আমি ছুটে চলেছি পলওয়েল পার্কের উদ্দেশ্যে। রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে কাপ্তাই লেকের কুল ঘেঁষে তৈরি করা হয়েছে পলওয়েল পার্ক। ও তুই রাঙ্গামাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গামাটির দেশে যা। এখানে এটি হচ্ছে কাপ্তাই লেকের ঐতিহ্যবাহী সেই লাভলক পয়েন্ট। পলওয়েল পার্কে জনপ্রতি প্রবেশ ফি 40 টাকা, বিভিন্ন রাইডের ফি 30 থেকে 40 টাকা এবং সুইমিং পুলের প্রবেশ ফি 200 টাকা। পলওয়েল পার্কের কটেজ ভাড়া 6,000 থেকে 10,000 টাকা। যারা রাঙ্গামাটি শহরেই রাত্রি যাপন করতে চান, তারা রাঙ্গামাটি শহরের পুরাতন বাস স্ট্যান্ড এবং রিজার্ভ বাজার এলাকায় বেশ কিছু বিভিন্ন মানের আবাসিক হোটেলে থাকতে পারে। আর চটপটি প্রেমীরা কাপ্তাই লেকের সৌন্দর্য দেখে দেখে খোলা আকাশের নিচে বসে ফুচকা খেয়ে বিকালটা কাটাতে পারে। এখানে মুখরোচক খাবারের সাথে আইসক্রিম আর কফি পাওয়া যায়। নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে উচ্চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণায় পলওয়েল পার্ক মুখর হয়ে ওঠে। দেখতে দেখতে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা ব্যক্ত রেখে এখানেই শেষ করছি।